দূরের স্টার সিস্টেম থেকে আসা এক্সরের প্রভাবে পৃথিবীর যে কোনো ক্ষতি হতে পারে এমন একটি গবেষণাপত্র প্রকাশিত হলো অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে। এক বিন্দু আলো পৌঁছাতে যেখানে 160 বছর সময় লাগে, সেখান থেকেও বিপদ ধেয়ে আসতে পারে পৃথিবীর মতো গ্রহের জন্য। বিজ্ঞানীদের মতে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নক্ষত্রই এই সব বিপদের মূলে রয়েছে। গবেষণায় জানা গিয়েছে এই সব নক্ষত্র যখন ধ্বংস হয়ে সুপারনোভা বিস্ফোরণ ঘটায়, তখন সেই বিস্ফোরণের অভিঘাতে ছিটকে বেরোয় তীব্র এক্সরে। সেই এক্সরে এতটাই জোরালো আর শক্তিশালী যে তাতে ক্ষতি হতে পারে 160 আলোকবর্ষ দূরে থাকা পৃথিবীর মতো গ্রহেরও, যার জেরে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর প্রাণীকুল এবং সবুজ উদ্ভিদ। এমনকি যে ওজোন গ্যাসের স্তর পৃথিবীর মতো গ্রহের আবহাওয়াকে রক্ষা করে, তাকেও ভেঙে চুরমার করে দিতে পারে এই এক্সরে। ক্ষতি হতে পারে জলবায়ুরও। বিজ্ঞানীরা জানিয়েছেন মহাকাশে হওয়া বেশ কয়েকটি সুপারনোভা বিস্ফোরণের প্রভাব বিশ্লেষণ করেই এই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়েছে। ওই সমস্ত মহাজাগতিক ঘটনায় দেখা গিয়েছে বিস্ফোরণ হওয়া নক্ষত্র থেকে 160 আলোকবর্ষ দূরে ওই ক্ষতিকারক এক্সরে স্থায়ী হয়ে রয়ে গিয়েছে। পরে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথিবীর মতো বেশ কিছু গ্রহ। বহির্বিশ্বে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে যদি প্রাণের অস্তিত্ব থেকে থাকে, তবে এই ধরনের এক্সরে ক্ষতি করবে সেই সমস্ত প্রাণী জগতের। তাদের একটি বড় অংশ স্রেফ মুছে যেতে পারে পৃথিবীর প্রাণীজগৎ থেকে, ধীরে ধীরে নষ্ট হতে পারে বাস্তুতন্ত্র। তবে নাসা জানিয়েছে পৃথিবী বা সৌরজগৎ আপাতত এই ধরনের বিপদ থেকে কিছুটা নিরাপদেই রয়েছে। কিন্তু এই নিরাপত্তা কি স্থায়ী? তার কোনো জবাব মেলেনি এখনো পর্যন্ত গবেষণা থেকে।